হ্যালো বন্ধু, ওয়েলকাম টু ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, কিন্তু মনটা একটু খারাপ, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো না, কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের দিনটা কি বলো তো, ভাইয়ের ইদ। আজকের দিনটা হচ্ছে ভাই বোনদের জন্য খুবই স্পেশাল, কিন্তু আমার কাছে ব্যাড লাগছে। আমার মতন যারা অভাগী, যাদের ভাই বোন কেউ নেই, তারাই বোঝো মনের কষ্টটা। আজকের দিনটা কি বলো তো, ভাই বোনদের জন্য খুবই স্পেশাল দিন। এই দিনটা হচ্ছে কি বলে শুভ দিন ভাই বোনদের কাছে। কি মজার দিন বলো তো, বোন ভাইকে গিফট দেবে, ভাইকে ফোঁটা দেবে, হচ্ছে ভাই বোনকে ফোঁটা কি বলে ভাই বোনকে গিফট দেবে, এটাই হচ্ছে ভাই বোনদের কাছে, তাই না? বলে গিফটটা বড় কথা না, কিন্তু ফোঁটা দেওয়াটাই তো বড় কথা। বলে হাসি মজা, সবাই মিলে আনন্দ ফুর্তি করে খাওয়া দাওয়া, হইচই, কিন্তু আমার জীবনে সেটা নেই। তাই আজকে কি করি বলো তো, সেই শ্বশুর বাড়ির রোজগার যা করি আজকেরও তাই করতে বসে গিয়েছি। এই রান্না করছি, ননদ এসছে তার দাদা ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি, মনের কষ্টটা একটু শেয়ার করি। কি বলবো, খুবই কষ্ট লাগছে, কিন্তু কিছু করার নেই না। আমার মতন যারা যারা ভাই বা বোন নেই, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলটি যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। দেখো আমি আজ দুপুরে কী কী মেনু করছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো এখন আমি কড়াইতে চিকেন দিয়েছি, চিকেন বলতে এটা হচ্ছে দেশি মুরগি, মুরগি আছে দেশি মুরগি, লাল লাল পাতলা ঝোল হবে এইটা হবে, আর বাদ বাকি সবই রান্না হয়ে গেছে, আর পায়েসটা হতে বাকি আছে। দেখো কী কী রান্না হয়েছে, শাক ভাজা হয়েছে, চাটনি হয়েছে, দেখতে পাচ্ছ চাটনি হয়েছে, আর হয়েছে পটল ভাজা, আলু ভাজা, যেটা বাঙালি সব বাড়িতেই হয়ে থাকে, পাঁচ তরকারি ভাত আজকের দিনে। আর এইটা হচ্ছে সবজি ডাল, আর এটা হয়েছে কাতলা মাছের সর্ষে বাটা দিয়ে পোস্ত দিয়ে ঝাল, আর ওই তো দেখালাম চিকেনটা হচ্ছে, আর পায়েসটা বাকি, আর দই মিষ্টি তো থাকবেই। টাটা বাই, তোমরা ভালো।